আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছে। তো আমি এখন আপনাদেরকে দেখাবো চাল ভাজা। তো আমি ভিডিওতে চাল ভাজা দিয়েছিলাম, তো ওটা দেখে আমার মেয়ের বান্ধবীর চাল ভাজা খেতে ইচ্ছে করেছে। তো আমার মেয়েকে বলেছে যে চাল ভাজা আনটি দেখে খেতে খুব লোভ লেগেছে, তো এই জন্য মেয়ে আজকে কম্পিউটারের দোকানে যাবে, ওর সাথে একসাথে দেখা হবে। তো বলে আম্মু তুমি একটু চাল ভেজে দিতে পারবা? তা আমি বলছি হ্যাঁ, এটা কী আর এরকম কাজ যে চাল ভাজি ভেজে দিতে পারবো না। তো এই জন্য আমি একটু চাল নিয়েছি, এখন চালটা আমি ওকে ওর জন্য ভেজে পাঠাবো। তো আমি একটু লবণ দিয়ে পানি দিয়ে চালটা মাখিয়ে নেব। তা আমি একটু একটু লবণ নিয়েছি আর একটু পানি নিব। তো চালটা আমি একটু লবণ দিয়ে পানি দিয়ে আগে মাখিয়ে নেব। বেশি মাছ মাংস কিছুই তো খেতে চায় না, একটু চাল ভাজা খেতে চেয়েছে। তো ওই জন্য আমি এখন চালটা ওর জন্য ভেজে ওর জন্য পাঠাবো। তো চালটা আমি একটু লবণ আর একটু পানি দিয়ে মাখিয়ে নিয়েছি। তো আমি এখন চালটা এখন ভেজে নিব। তো চুলা আমি একটা ফাতিল দিয়েছি, ফাতিলটা গরম হয়ে গেছে, এখন আমি চালগুলো ভাজবো। সবগুলো চাল আমি এইভাবে ভেজে নিব। তো চালগুলো আমার ভাজা হয়ে গেছে, চালগুলো আমি এখন ঢেলে নিব। এইভাবে আমি বাকি চাল ভাজাগুলো ভেজে নিব। অল্প অল্প করে দিয়ে ভেজে নিতে হবে চালগুলো, বেশি করে দিলে ভাজা হবে না ঠিক মতো। এই জন্য আমি অল্প অল্প করে চালগুলো ভেজে নিব। তো সব চালগুলো আমি এইভাবে ভেজে নিয়েছি। তো আমি এখন একটা কৌটার মধ্যে করে চাল ভাজাগুলো দিব, যাতে করে চাল ভাজাগুলো মচমচা থাকে। তো চাল ভাজাগুলো আমি এইভাবে কৌটার মধ্যে করে দিয়ে দিয়েছি, এরকম মচমচা থাকবে। তো আমি এটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমার চাল ভাজা কেমন হয়েছে তো আমাকে কমেন্টস করে জানাবেন। আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমাকে এগিয়ে নিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ।